নির্বাচন কমিশন কর্তৃক 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের দলের সপক্ষে ভোট প্রচারে নেমে পড়েছে। এই প্রচার কাজে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। এই যেমন নদিয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানিক ভট্টাচার্যের কথাই ধরা যাক। মানিকবাবু, আজ সকালে পলাশিপাড়া বিধানসভার অন্তর্ভুক্ত শ্রীনাথপুর বাউর চকষাটিকালী গ্রামসহ চারটি সংখ্যালঘু বুথ এলাকায় ভোটারদের কাছে পৌঁছতে কখনো সাইকেলে কখনো পায়ে হেঁটে প্রচার কাজ সারলেন। এছাড়াও দেয়াল লিখনের মাধ্যমেও প্রচার কাজ এগিয়ে রাখলেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। তৃণমূল, আমি মানিক ভট্টাচার্য, তৃণমূলের প্রার্থী জোড়া ফুলে পাড়ায় কাজ করবে, সবাইকে ভোটের শেখাবে, ঠিক আছে? তোমরাই ভবিষ্যৎ। খুব ভালো মেয়ে, এখন সব ভোটার হয়ে গেছে, তুমি আমাকে একটু সবাই মিলে সাংঘাতিক
ঝাড় গ্রামে তিন চিঠি আমাদের দিদা দেখাইছে, দুই মেদিনীপুরে আমাদের জিত। সব আপনার পিছনে আছে, কোনো ভয় নেই মানে। আমি প্রার্থী সবার কাছে এবার দোয়া করবো সবাই মিলে। আপনাদের দেখতে হবে।
বাউরে ভোট প্রচারে এসে কতটা সাড়া পাচ্ছেন? আমার সবচেয়ে ভালো লাগছে নারীর ক্ষমতায়ন। মমতা ব্যানার্জির স্বপ্ন আজকে গ্রামে গ্রামে সফল হয়েছে। আমাদের মা বোনেরা এগিয়ে এসে বলছেন বাংলা বাঁচাবে তৃণমূল। আমাদের প্রার্থী আমাকে কষ্ট করে কাউকে বলতে হচ্ছে না, আমি তৃণমূলের প্রার্থী। এখানে সমস্ত মানুষ আমাকে বলছেন আপনি, আমরা তৃণমূল, আপনি আমাদের প্রার্থী। এই এই আমার বুক ভরে গেছে। বাংলা আজকে শুধু মমতাময় হয়ে গেছে এবং ভোটাররা শুধু বলছে আমাদের প্রার্থী, আপনি আপনি অন্য জায়গায় দেখুন। এবং মহিলারা আজকে যে স্বপ্ন মমতা ব্যানার্জি দেখেছিল যে মহিলাদের যে অ্যাডভান্সমেন্ট, সেটা এই গ্রামে এসে তারা দেখে যান, সারা বাংলার মানুষ দেখে যান। এমএ পাস, বিএ পাস, কন্যাশ্রী, রূপশ্রী এই গ্রামে ছড়াছড়ি, আমি অভিযুক্ত। এবং এই গ্রামের মানুষ দুহাত তুলে শুধু দোয়া করছে আর আশীর্বাদ করছে। আমি আশীর্বাদ ধন্য হচ্ছি আর ঋণ হিসাবে নিচ্ছি। এরা যে ভোট দেবে আগামী ভবিষ্যতে আমি যেন সেই ঋণটা শোধ করতে পারি, এটাই আমার আল্লাহর কাছে একমাত্র প্রার্থনা। প্রার্থী নমস্কার। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।